السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. সম্মানিত ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য, কর্ম করার জন্য, আর আমাদেরকে প্রতিফল দেওয়ার জন্য, বদলা প্রতিদান দেওয়ার জন্য, যাজার জন্য এক জগৎ সৃষ্টি করেছেন যার নাম হচ্ছে আখিরাত, যেখানে সকলকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটো শক্তি দিয়ে সৃষ্টি করেছেন, ভালো এবং মন্দ, আর দুটো শক্তি প্রয়োগের ক্ষেত্রে তাদের পূর্ণ স্বাধীনতাও দিয়েছেন। এর ভিত্তিতে আল্লাহ পাকের পরীক্ষা হবে এই কর্মজগতে, যা কিছু করবে যা কিছু বলবে এ সম্পর্কে পরীক্ষা রেজাল্ট ফলাফল হবে আখিরাত। যেহেতু দুনিয়াতে আল্লাহ দুটো শক্তি দিয়েছেন আর দুই শ্রেণীর মানুষ আছে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দুটো স্থান তৈরি করে রেখেছেন, জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে জন্মসূত্রে জান্নাতের রাস্তাতে লাগিয়ে দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম না জানলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যিনি প্রথম জান্নাতের দরজা নক করবেন, যিনি প্রথম জান্নাতে প্রবেশ করবেন, তারপরে তার উম্মতেরা প্রবেশ করবে, আর তারপরে অন্যান্য আম্বিয়া এবং আম্বিয়াদের সাথে তাদের উম্মতরা অনুসারীরা জান্নাতে যারা মুমিন প্রত্যেক যুগে যুগে তারা প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকীদের জন্য, সংযতদের জন্য, যারা পাপকে পাপ মনে করে, গুনাহকে অন্যায় মনে করে, আর গুনাহ থেকে অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে গেছে। অক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যে আজাব তাজা শাস্তির স্থান তৈরি করে রেখেছেন তার নাম হচ্ছে জাহান্নাম। সেই জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন কাফের জন্য, অস্বীকারকারী, ফুল অস্বীকার করে অথবা আংশিক অস্বীকার করে, আল্লাহ পাককে অস্বীকার করে অথবা আল্লাহ পাকের একত্বকে অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেসব দিনের স্পষ্ট বিধিবিধান রয়েছে তার কোনো কিছুকে অস্বীকার করে, আল্লাহ পাকের রাসূলকে পূর্ণ অস্বীকার করে অথবা আংশিক অস্বীকার করে, আখেরাত আখেরাতের যেসব স্তর রয়েছে সেগুলিকে সবগুলিকে অস্বীকার করে অথবা কোনো একই স্তরকে অস্বীকার করে। এইভাবে শরীয়তের যে কোনো বিধিবিধানকে কেউ যদি অস্বীকার করে সে হচ্ছে কাফের, আংশিক হোক অথবা পুরোপুরি হোক, কাফের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক আরো জাহান্নাম তৈরি করে রেখেছেন মুশরিকদের জন্য, আল্লাহর একত্ব আল্লাহকে অস্বীকার তো করে না, কিন্তু আল্লাহর একত্র একত্রে বাস্তবায়ন করে না। আল্লাহর তৌহিদ, আল্লাহ যে এক ও একক, তিনি ওয়াহিদ আল আহাদ, আল ফারিদুস সামাদ,
لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. এটা বিশ্বাস করে না বা এসবের বাস্তবায়ন তার মুখে বললেও কাজে কর্মে চলা আশিরায় এবাদত বন্দেগীতে বহু আল্লাহ সাব্যস্ত করে রেখেছে। আল্লাহর কাছে দোয়া না করে অন্যের কাছেও দোয়া করে, আল্লাহর কাছেও চাই, মোনাজাতে মসজিদে আল্লাহর কাছে চাই, আর মসজিদের বাইরে অন্য জায়গায় কোথাও গেলে মাজারে গেলে আল্লাহ ছাড়া অন্যের কাছেও চাই। এরা হল মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে দিয়েছে। জাহান্নাম তৈরি করে রেখেছে আল্লাহ পাক মুনাফিকদের জন্য, যারা মুখে ইসলামের কথা বলে, জন্মসূত্রে ইসলাম পেয়েছে কিন্তু ইসলাম তাদের আসলে অন্তরে বিশ্বাস নেই। ইসলামের বিধিবিধান, ইসলামের নবী, ইসলামের কিতাব, ইসলামের প্রতি তাদের বিশ্বাস নেই। তাদের বহু লক্ষণ রয়েছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। জাহান্নাম আরো আল্লাহ পাক তৈরি করেছেন ওই সব জন্মসূত্রে যারা মুসলিম কিন্তু কাফের মুশরিক মুনাফিকদের পথে যারা চলে তাদের জন্য। মনে করবেন না কখনো যে জাহান্নাম শুধু কাফের জন্য, আর কাফের মানে আমাদের সমাজের মোটা লোকেরা বুঝে কাফের মানে অমুসলিম, কাফের মানে শুধু অমুসলিম। মুশরিক মানে যারা কুচুল পূজা করে, যারা কবরে সেজদা করে তারা মুশরিক নাই। মুনাফিক মানে শুধু ওই আব্দুল্লাহ লোকের মুনাফিকের দল যে কটা মুখে নেছেন সেগুলি মুনাফিক, আর আর কেউ নেই না এরকম না। এছাড়াও যারা তাদের পথে চলবে, তাদের চালচলন গ্রহণ করবে, তাদের মতোই তাদের থাকা খাওয়া চলা ফেরা, তাদের সংস্কৃতি সভ্যতা, তাদের মনমানসিকতা, তারাও দুনিয়ামুখী। কাফের মুশরিক নিজে মুনাফিক যেমন দুনিয়ামুখী, তেমন জন্মসূত্রে কিছু মুসলিম আছে একেবারে দুনিয়ামুখী। 50-60 বছরের জীবন চলে গেল, কখনো তাকে ভালো করে জিজ্ঞাসা করে যে সত্যি করে তুমি আল্লাহকে সাথে রেখে বলো, কখনো তোমার চিন্তা হয়েছে যে আল্লাহ কেন তোমাকে সৃষ্টি করেছে? এ কথা তোমার চিন্তায় কোনদিন এসেছে না? তোমার ভাবনার বিষয় নাই, কোনোদিন এই কথা তোমার ব্রেনে নিয়ে আসা ব্রেন থেকে আউট। আমি সৃষ্টি হয়েছি খাওয়ার জন্য, ভোগ করার জন্য, দুনিয়াতে প্রচুর মত প্রচুর চিন্তাধারা যদি খাবে লোড আনলোড করা, আর কি করে আর জন্ম চাহিদা আছে সেটা দূর করবে। এই দুটো উদ্দেশ্য যাদের আছে জন্মসূত্রে মুসলিম হলো তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। জিজ্ঞাসা করেন সেই মুসলিমকে যারা জন্মসূত্রে মুসলিম, আকীদায় এবাদতে আখলাকে মুসলিম নয়, দুনিয়াকে কামড়ে ধরে আছে, জিজ্ঞাসা করেন যে কখনো তোমার চিন্তা হয়েছে 50-60 বছরের জীবনে যে সবাই মরছে আমিও তো মরব? এটা সবারই জানা আছে মরব, যে কোনো অমুসলিম নাস্তিক পর্যন্ত জানে যে মরছে, সে মত সম্পর্কে মালাকুল মতের বিশ্বাস নাই করুক, আর আল্লাহ মৃত্যু দান করে তার বিশ্বাস নাই করুক, প্রাকৃতিক মত হবে সব প্রকৃতি প্রকৃতি মত হবে এ কথা তারা বিশ্বাস করে। কিন্তু মতের পরে আমার কি হবে এ সম্পর্কে যদি কোনো মুসলিম জীবনে কখনো চিন্তা না করে থাকে, তাহলে এই শ্রেণীর যারা মুসলিম খাই দায় লোডিং আনলোডিং এর কাজ করে, আর যৌন চাহিদা আছে তা পুরা করে, এটা মতটা ওনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আল্লাহ তাআলা বলেন সূরা মুহাম্মদ এর সাত করেছেন যে সেই লোকেরা তারা খাই দায় এটা মতটা ওনার ভোগ বিলাস করে, কামা তাকুলুল আনআম এটা মতটা ওনার ভোগ বিলাস করে, আর খাই দায় কামা তাকুলুল আনআম যেমন চতুষ্প জন্তু খায়, গরু ছাগল ঘোড়া গাধা ইত্যাদি হিংস্র পশু খায় দায় বা এটা হচ্ছে তাদের কাজ। তাদের পরিণাম কি? আল্লাহ বলছেন ওয়ান্নার মাসওয়াল্লাহ, জাহান্নাম হচ্ছে তাদের বাসস্থান। আজকের বিষয়বস্তু হচ্ছে জান্নাত জাহান্নাম সম্পর্কে। জান্নাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা মোটামুটি করেও আমার 4 ঘন্টার বক্তব্য আছে, জাহান্নাম সম্পর্কে এরকম 4 ঘন্টার বক্তব্য আছে। এগুলো যে করে আছে সিরিজে আপনারা ভাইদের কাছে এখানেও পাবেন, সব জায়গায় পাওয়া যাচ্ছে, ইন্টারনেটে পাবেন। আর আজকে এই মাত্র 1 ঘন্টার মধ্যে জান্নাত জাহান্নাম আর জান্নাতি জাহান্নাম এসব আলোচনা করা আমাদের সমুদ্রকে একটা কূপে ভর, সমুদ্রকে যেমন কূপে ভরা বড় মুশকিল, তেমনি জান্নাত জাহান্নামের আলোচনা আপনাদের সামনে 1 ঘন্টায় তুলে ধরা আমার পক্ষে বা সকলের পক্ষে মুশকিল। তারপরেও সব কিছু না হইলে কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। জান্নাত
আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আর নিয়ামত রেখে থাকেন। জান্নাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত, যে সম্পর্কে মানুষ কল্পনা জগতে দোষ দিয়েও চিন্তা করে তার কিনারায় পৌঁছিতে পারবে না। দুনিয়ার নিয়ামত সম্পর্কে মানুষ কল্পনা করে জোর দিয়ে, কল্পনার জগতে জোর দিয়ে অনেক কিছুই কল্পনা করতে পারে। যেমন আপনি রাজপ্যালেস দেখেন, যারা পূর্ব যারা সমস্ত ব্যক্তি তাদের ঘর বাড়ি তাদের ভোগবিলাসের জীবনযাপন তারা কিভাবে খাই দায়ী হয় আর ভোগবিলাস হয় এই সম্পর্কে কল্পনা করে অনেকটাই আপনি এইভাবে থাকে হয়তো এইভাবে থাকে এইভাবে চলে এইভাবে খায় কল্পনা কিছু করতে পারে। জান্নাতের জান্নাতির অবস্থান কত উচ্চ স্থানে হবে এবং তাদের জন্য কত আল্লাহ পাকের অপরন্ত নিয়ামত রয়েছে এ সম্পর্কে না মানুষ শোনার মতো শুনেছে, আল্লাহ পাক যতটুকু পড়ানো বলেছেন তার রসুল যতটুকু আদিত বলেছে এর বেশি কোনো কানে শোনেনি, কোনো চোখে দেখেনি, আর কোন মানুষের কল্পনাতেও আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাত সম্পর্কে বললেন, ইন্না ফিল জান্নাতি, নিশ্চয় জান্নাতে মালা আইনুর রাত, কোন চোখ এমন এমন নিয়ামত আল্লাহ পাকের রয়েছে, চক্ষু শীতলকারী চক্ষু ঠান্ডাকারী এমন নিয়ামত রয়েছে, মালা আইনুর রাত কোন চোখে দেখে আপনি আমি কেন যতই কোনো দুনিয়ার সুখী ব্যক্তি হোক না কেন কোন চোখে দেখে ওয়ালা উজরুল সামিয়াত, আর না কোন কানে শুনেছে গল্প যে এইরকম হয় এইরকম হয়। জান্নাতের কথা শুনিও বললাম যে যতটা কোরআন হাদিসের কথা পড়েন আসলে এতটুকুর বেশি নাই। কোরআন কবরে একটা হালকা সুলোক দিয়েছেন বর্ণ বর্ণনা, একমাত্র যখন জান্নাতে যাবেন আর হাসুলি একই বাস্তরে যখন পাবেন তখন বুঝতে পারবেন যে জান্নাতে আল্লাহ পাক কি রেখেছেন। ওয়ালা উজুনুল সামিয়াত মালা আইনুর রাত ওয়ালা উজুনুল সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবুল বাশার, আর কোন মানুষের অন্তরে এ সম্পর্কে তার উদ্রেকও হয়নি, কল্পনাও হয়নি, অন্তরে চিন্তা আসা এইরকম প্রতিমা এইরকম সম্ভাবনা মানুষকে তারা চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন এত অশেষ অপরন্ত নিয়ামত জান্নাতে রেখেছেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস, ওয়াকরাউ ইউসিয়াতুম, তোমরা যদি এ সম্পর্কে জানতে চাও সংক্ষেপে তো কোরআনের ইন্সুরেন্স কার্ডটা দিয়ে আয়াত করে দেখো, আল্লাহ বলছে তাদের জন্য যে কি গোপনে লুকিয়ে রাখা দিচ্ছে দেখিয়ে দেওয়া হয়, দেখিয়ে দিলে তো রোগ দিতে সবাই তারা পরীক্ষাই থাকতো না, পরীক্ষাই থাকতো না তাহলে এখানেই পরীক্ষায় যে আল্লাহ শুনিয়েছেন জানা সম্পর্কে আর রসুল সবচেয়ে বিশেষত্ব বাদ শুনিয়েছেন সমস্ত আম্বিয়া রসুল সব শুনিয়েছেন দুনিয়ার যুগে যুগে যত সবচেয়ে ভালো মানুষরা অনেক লোকেরা তারা জান্নাত সম্পর্কে শুনিয়েছেন আলম হোক আর জিন্দার ফরেজদার হোক আর যে কেউ হোক না কেন তারপরে বিশ্বাস করবেন না, আপনার মা বলেছে এটা তোর বাবা বিশ্বাস করে দিত, হ্যাঁ আপনি কেমনি জানলেন যে এটাই আপনার বাবা, মায়ের কথা শুনে বিশ্বাস করেছে, মুখ ফিরেছে মা বলে যে বিশ্বাস হয়ে গেছে, গ্রামের লোক সবাই বলেছে ভাই বোন বলেছে আর বাবা আপনি অপরাধ শুরু করে দিল, মাঠের কথা বিশ্বাস করেছেন, মায়ের কথা বিশ্বাস করেছেন, ভাই বোনের কথা বিশ্বাস করেছেন, রসুলের কথা বিশ্বাস করে বাপ বলে উনি আছেন, আর আল্লাহ বলছেন রসুল বলছেন আর সমস্ত আম্বিয়া বলছেন দুনিয়ার সমস্ত ভালো মানুষরা বলছেন জান্নাতের কথা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, আর জান্নাত সম্পর্কে আপনার কোন রকমের কঠোরতা নেই নাকি কেমন মুসলিম আছে আল্লাহ তাআলা নাফসু মা উফিয়া লাহু মিন কুররাতি আয়ুন, তাদের জন্য যে লুকিয়ে রাখা হয়েছে কি লুকিয়ে রাখা হয়েছে মিন কুররাতি আয়ুন, যা দেখলে তাদের চোখ ঠান্ডা হয়ে যাবে তাদের চোখ খুশি জল হয়ে যাবে, যারা আমরা মা কামি আমানুন তাদের আমলের বদলা স্বরূপ তাদের আমলের বিনিময় স্বরূপ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে আমল যদি করে তাহলে জান্নাত দেবেন। একটা কথা এখানে মনে রাখবেন,
অনেক লোকের মনে করে যে জান্নাত আমার নামাজ দিয়ে হাসিল করে দেবো, জান্নাত আমার ইমান ইসলাম দিয়ে হাসিল করে দেবো, জান্নাত আমার হজ দিয়ে হাসিল করে দেবো, জান্নাত আমার রোজা দিয়ে হাসিল করে নেবো, জান্নাত আমার যাকাত দান খেরাত মসজিদ মাদ্রাসা দিনের কাজ করছি, দাওয়াতের কাজ করছি, ইসলাম চর্চা করছি, এই দিয়ে হাসিল করবো, এটা ভুল ধারণা, কোরআন হাদিস বিরোধী ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের বিনিময়ে জান্নাত দেন, এর মানে এই নয় যে আমল দিয়ে আপনি জান্নাত হাসিল করে নেবেন। আল্লাহ যদি আপনাকে বলেন যে তোমাকে চোখ দিয়েছি, এই চোখের মূল্য দাও, সারা জীবন ভালো কাগল ওখানে বিক্রি হয়ে যাবে, তোমাকে ব্রেন বুদ্ধি দিয়েছি পালন করিনি, তাহলে পায়খানা পেশা দিয়ে দিন, এর মূল্য দাও তুমি, এর হক হারিয়ে গেল তুমি, আর ওখানে আপনার আমল করছে আমার যদি আলোচনা সব শেষ হয়ে যাবে, তাহলে জান্নাত কি দিয়ে তৈরি করবেন আপনি? তাহলে আপনার আমল দিয়ে শুধু নয় বরং কোন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বখারী থেকে লাইয়ুদ সাল্লা আহাদান ওমুল আল জান্নাতা আমালুহু, তোমাদের কাউকে তার আমল জান্নাতে দাখিল করতে পারবে না, লাইয়াদ সাল্লা আহাদান মিনকুম আল জান্নাতা ইল্লা বি রাহমাতিল্লাহ ইল্লা বি রাহমাতি, তোমাদের কোন ব্যক্তি আল্লাহ রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। তবে আল্লাহ রহমত হবে কার উপর? কার কার উপর? হ্যাঁ, যেখানে সেখানে আল্লাহ রহমত হবে, আল্লাহ রহমত পাওয়ার উপায় হচ্ছে ইমান এবং নেক আমল। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাদের আমলের বিনিময়ে আমি জান্নাতে, মানে আমল যদি হয় ইমানের সাথে তাহলে এটা কারণ হবে আল্লাহকে রহমত পাওয়া, তাহলে তুমি আল্লাহ কাছে রহমত পাওয়ার যোগ্য হবে। যেমন বিদেশ আসছেন আপনি, তাহলে বিদেশ আসার জন্য প্রথম উপায় হচ্ছে আপনার কাছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকবে, দুই নম্বর উপায় হচ্ছে ভিসা লাগবে, কিন্তু পাসপোর্ট হলে আর ভিসা হলেই যে বিদেশ আসতে পারবেন না, মেডিকেল ক্ষেত্রে এগুলো হয়েছে, হ্যাঁ রাস্তা এসে দুর্ঘটনা হয়ে গেলে আপনার ঢুকতে না দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে আপনি পারলেন না, হয়তো কত রকম ভালো হতে পারে, এয়ারপোর্টে এসে আপনার বাইরে করে বিদেশ বেরিয়ে হয়তো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল, কিন্তু এগুলি বিদেশ আসার উপায়, আল্লাহ যদি নসিবে রাখে তাহলে জান্নাত ওই রকমই আল্লাহ পাকের রহমতে পাওয়া যাবে, কিন্তু আল্লাহ পাকের রহমত কখন আসল হবে যদি আপনার ইমান এবং নেক আমল ভালো থাকে, আর যদি ইমান আর নেক আমল ঠিক না থাকে, কমপক্ষে ফরজ আছে ঠিক না থাকে, হারাম কাজরা থেকে না বেঁচে থাকেন, তাহলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সম্পর্কে প্রতিযোগিতা করতে বলেছেন, সূরা আলে ইমরানের আয়াত দিয়ে শুরু করেছি, আয়াত নম্বর 133 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া, আল্লাহ পাকের বলছেন ওয়াক্বালু ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন, ওয়াক্বালু মানে তোমরা কম্পিটিশন করো, আরবিতে মুসারা মানে হচ্ছে কম্পিটিশন করা, প্রতিযোগিতা করা, আর মুসারাফা মানে হচ্ছে কম্পিটিশন করা, আজকাল দেশি ব্যবহার হচ্ছে মুসারাফা। এই যে সূরা হাদিদ আল্লাহ পাক বলেছেন সাবিকু ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা মুসারাফা করো, কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো আল্লাহ পাকের মার্জনা হাসিল করার জন্য, যাতে আল্লাহ দুনিয়াকে মাফ করে দেন, দুনিয়াতে মাফ হয়ে গেলে ভুল ভ্রান্তি হলে তবা করে তো দুনিয়াতে মাফ, তাই রান্না করে মানুষ ভুল ভ্রান্তি উঠতে নয়, আর ভুল ভ্রান্তি হলে দ্রুত চট করে তবা করে নেন, আর আল্লাহর কাছে মাফ নিয়ে নেন, খালি অন্তর থেকে অজান্নাতের এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে বলেছেন, তাহলে বোঝা গেল যে জান্নাত এমনি ঘরে বসে বসে পাওয়া যায় না, যখন এক লোকমা ভাত বেশি থাকলে পাওয়া যাবে না, মাঝে থালাটা সামনে নিতে হবে, আবার ওটা থেকে হাতে উঠাইতে হবে, হাতে ওঠে হাতটা মুখে এগিয়ে দিতে হবে, মুখে ঢুকাতে হবে, তাহলেই মুখে একটা লোকমা ভাত যাবে, বাকি দুনিয়ার সমস্ত কাজের ক্ষেত্রে ভালো করে বুঝবেন, বাড়িতে যদি বসে থাকছেন আর বলছেন যে বাদ দিয়ে যদি থাকে নদী যদি থাকে তো বিয়াল চলে আসবে, কখনো আসবে না, আর এইরকম পাগলামি দুনিয়ার ক্ষেত্রে কেউ করেন না, দুনিয়াকে এক লোক পাবেন না যে এরকম পাবলাম করে বাইরে বসে আছে, আর আমার নতুন যদি ভালো থাকে তো বাড়িতে বসে বসে বড় লোক পেয়ে যাবো, কাজকর্ম করার দরকার নেই, আর বিদেশ যাওয়ার দরকার কি, হ্যাঁ আর ডিউটি করার দরকার নেই, চাকরি নেওয়ার দরকার কি, পড়াশোনা করার দরকার নেই, কোনো লোক পাবেন না, কিন্তু ধর্মের ক্ষেত্রে এইরকম পাবো লাখ লাখ আছে,
এমন পাগলের পাগল মূর্খ যে বলে যে আমার তো কি লিখিয়ে গেছে জান্নাত যদি থাকে তো কারে গিয়ে আর জানি বা কেন জান্নাত যদি নসিবে থাকে তো পাপ হই আর যদি জান্নাত নসিবে থাকে তো আমার কাছে করেই লাগবে এইরকম পাগল দুনিয়াতে লাখ লাখ রয়েছে আমাদের সমাজে রয়েছে আল্লাহ এদেরকে হেদায়েত দান করে দুনিয়ার ক্ষেত্রে কি কি কর্ম করছে যে লোকে নিষেধ করে ওর বাপ বলছে কাজ করতে হবে না ওর ভাগ্যের দান তা পাবি তা করবি না ওর মা বলছে তোমার কাজ করতে হবে না যা আমাকে আমি পাবি তুই এমনকি যদি ওস্তাদ বলে আলো বলে তাও শুনবে আর দুনিয়ার ক্ষেত্রে হাজার হাজার আলো আলমাদের কথা শুনতে পারে না তাদের কথা শুনতে কর্ম করো কর্ম করো কর্ম করো কাজ করতে নসিবে থাকে পেয়ে যায় প্রতিযোগিতা করো আল্লাহ পাকের মর্যাদা হাসিল করার জন্য এবং জান্নাত হাসিল করার জন্য আর জাহাজ সামাওয়াতু আল আরশ যার দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ লম্বাই চড়াই হচ্ছে আসমান গুলির মতো এবং জমিনের মতো আল্লাহ পাকে শুধু বুঝাতে চেয়েছেন যে আসমান গুলি এবং জমিন বিশাল আসমান বিশাল জমিন এইরকম হবে জান্নাত আল্লাহ বুঝাতে চেয়েছেন আসলে জান্নাত আসমান আর জমিনের সমান না তার অনেক অনেক বেশি বড় অনেক অনেক কত গুণ যে বেশি তা বলা যাবে না এর জন্য একই হাদিস শুধু শুনিয়ে দেবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস রয়েছে যে আদনা রাজুলিন মিন আহলি জান্নাত জান্নাতের সবচেয়ে নিম্নগণের জান্নাত জান্নাতের আপনার দরকার জান্নাতি মানে একটা নিম্ন শ্রেণী জান্নাতি গুনার কারণে ইমান ঠিক ছিল ফরজ নামাজও ঠিক ছিল একটা এক কথা মনে রাখবেন যে নামাজ ছাড়া জান্নাত পাবে তার নামাজ ছাড়া আগামী জমাতে এই বিষয়বস্তু নিয়ে আলোচনা আছে সুতরাং বেশি লম্বা করে নামাজ ছাড়া শিবকের সমান গুপের সমান সেজন্য কমপক্ষে আপনার ইমান ইসলামকে ঠিকানার জন্য নামাজ পাঁচা করে দিতে হবে ফরজ নামাজ তারপরে অন্নগ্রহণ হাসিল হয়েছে গুনার কারণে জাহান্নামে গেছে জাহান্নামে জ্বলেছে 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 কিন্তু ইমান এবং তার ফরজ নামাজ ঠিক ছিল কুফরি করে শির করে মরেনি আল্লাহ তারা অন্য কাউকে চেয়ে তারপর অন্য কাছে ছেলে মেয়ে আরবের আরব্য চাইতে যায় মুসলিম ছিল না এক আল্লাহ বিশ্বাসী ছিল এবং আল্লাহ এক আল্লাহ এই ফরজে মানুষ পাঠত্ব আদায় করত কিন্তু বেশ কিছু ফরজে ঘাটতি ছিল হারাম কাজ করতো জাহান্নামে জ্বলেছে 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 সব শেষে জাহান্নাম থেকে জ্বলে জ্বলে পাপ পবিত্র আল্লাহ করবেন মাফ করবেন তখন জান্নাতে আসবে তাকে আল্লাহ বললেন যে জান্নাত নাই আপনি হে আমার বান্দা আপনি আকাঙ্ক্ষা করো তোমার আকাঙ্ক্ষা কি বড় বলো আল্লাহ আপনি জান্নাত যদি না কি যায় আমার বড় আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ জান্নাত থেকে বেঁচে যায় আল্লাহ জান্নাত পেয়ে যায় জান্নাত পেয়ে গেছে আল্লাহ আল্লাহ লম্বা কথাবার্তা রয়েছে আল্লাহর সাথে কথা হলে ওই নিম্ন শ্রেণীর জান্নাতির তারপরে আল্লাহ বলবেন লাকাহাদিওয়াসার দামতালি দুনিয়া এবং দুনিয়ার দশ গুণ এই দুনিয়া পৃথিবী এবং তার দশ গুণ এই নিম্ন শ্রেণীর জান্নাতি কি পাওয়া তাহলে চিন্তা করে না যে জান্নাত কত বড় জান্নাত কত বড় আজকের পৃথিবীতে যদি কেউ এর তুলে না পড়ে তো চিন্তা করেন সারা পৃথিবী ফিরে চলে আসে একজন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে তো সারা দুনিয়া ফিরে চলে আসে তাহলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লাশাজার এই কথা আছে জান্নাতে একই গাছ আছে আর এই রকম কোটি কোটি অসংখ্য গাছ আছে কারণ জান্নাত মানে বাগান আর বাগান দু চারটা গাছ দিয়ে বাগান হয় না তাই না দু চারটি গাছ দিয়ে বাগান হয় না আর জান্নাত মানে একই বাগান আর আল্লাহ জান্নাতকে এক বচন বলেছেন কোরআন আর বহু বচন জান্নাত জান্নাত বলতে কি মানে বহু বাগান রয়েছে বহু বাগান রয়েছে জান্নাত গাছ আর গাছ আর বাগান আর বাগান জান্নাত সেই জান্নাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ফিল জান্নাতি লাশাজারা জান্নাতে একটি গাছ আছে ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহা মিয়াতু আমিন লা ইয়াহতাউহা সেই গাছের তলায় একজন মানুষ তার সওয়ারিতে বাহনে চেপে চলতে থাকবে চলতে থাকবে কতদিন ধরে মিয়াতু আমিন একদিন নাই দুই দিন নাই এক মাস নাই এক সপ্তাহ নাই এক বছর নাই হ্যাঁ পঞ্চাশ সাত বছর তার জীবন যে দুনিয়া তা নাই এবার কি চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে
অন্য হাদিসে রয়েছে যে দ্রুতগামী সওয়ারিকে আজমা দ্রুতগামী ঘোড়াকে বলা হয় জুহাদ। দ্রুতগামী সওয়ারিকে দেখে চলতে থাকবে জান্নাতে একটি গাছের তলায়, তারপরে লা ইয়াস্তাওহা শেষ করতে পারবে না, মানে একটা গাছের এ পাশে ওপার পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ, এই হচ্ছে জান্নাত যে আল্লাহ পাকের কত প্রশস্ত জান্নাত রেখেছেন মানুষের জন্য। জান্নাত মানে এটা ভাবেন না যে বড় বড় পয়সাওয়ালাদের যে বিশাল বিশাল ভিলা থাকে 1 কিলোমিটার 2 কিলোমিটার নিয়ে, ওই রকম হয়তো একটা এলাকা আমি পাবো জান্নাত না, কখনো এরকম সীমিত আর সংকীর্ণ চিন্তা করবেন না। কোরআন মহাদিস করুন না শুনুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কত নিয়ামত রেখেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জান্নাত। জান্নাতের গুণ সম্পর্কে বলতে গেলে জান্নাতের খাবার, জান্নাতের লেবা, জান্নাতের পোশাক, জান্নাতের রমণী সব কথা কিছু কিছু বিষয় কোরআনে কারিমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, যেগুলি বলার সময় নেই। আসল বিষয় যেটা বলবো সেটা জান্নাত পাবেন কি করে, জান্নাত কার জন্য, আপনি কি এমন জায়গায় আছেন যে আজকে যদি মরে যান তাহলে জান্নাত পাবেন না জাহান্নামে যাবেন, এটা আপনাকে জানতে হবে। কারণ এটা আপনার মাথার ব্যথার বিষয় হওয়া উচিত, সবসময় এই চিন্তা আপনাকে থাকা উচিত যে কোনো সময় আমার মত আসতে পারে, আজকে মরে গেলে আমি জান্নাত পাবো না পাবো না, যদি এই চিন্তা না থাকে তো আপনি মুসলিম না আসুন, তাহলে আপনি জানতে যেতে চান কোথায়, আমি দুনিয়াতে থাকতে চাই, তাহলে দুনিয়াতে যে থাকতে চাই তাকে আল্লাহ কখনো জান্নাতে দেবে, তার জন্য জান্নাত যে মনে করে তো দুনিয়ায় আমার শেষ আরো আখেরাত ওসব চিন্তা ভুলাবে, ওসব চিন্তা হচ্ছে হুজুর দেবে, ওইসব চিন্তা এক শ্রেণীর লোক দেবে, ওই কথা শুনি কথা শোনা কথা, তাদের জন্য জান্নাত নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন জান্নাত আল্লাহ পাকের নিয়ামত স্বরূপ সৃষ্টি করেছেন মুমিন মুত্তাকীদের জন্য, কোরআন কারীমের আরবি ভাষা সাথে রাখেন, আল্লাহ পাক যেখানেই বলেছেন জান্নাতের কথা জান্নাত মুসলিমদের জন্য এমন কোন আয়াত হল মুসলিমদের জন্য জান্নাত মানে মুসলিম হয়ে গেছে, মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, মুসলিম তার জীবন যাপন করেছে জান্নাত না, মুসলিমের সাথে মমিনের সাথে আল্লাহ একটি সন্ত লাগিয়েছে না, হচ্ছে মুত্তাকী তাকওয়া মানে বেঁচে থাকা, যারা গুনাহ থেকে বেঁচে থাকা মুসলমান, ফরজ ওয়াজিব ছেড়ে গুনাহ করে না, হারাম নাজাইজ কাজ করে গুনাহ করে না, শিরিক বিদআত করে গুনাহ করে না, আল্লাহর হক নষ্ট করে গুনাহ করে না, রাসূলের হক নষ্ট করে গুনাহ করে না, মুত্তাকী ওরা বেঁচে থাকা মানুষ, মুত্তাকী মানে বেঁচে থাকা, বেপায়াত মানে যারা আরবি গ্রামার বলে ভাষা করেছে, তাহলে যারা বেঁচে থাকা মানুষ বেঁচে থাকে তাই চেষ্টা করে যথাযথ বেঁচে থাকার জন্য গুনাহ থেকে, তাদের জন্য এই জান্নাত। আল্লাহ পাক কাল বলছেন ওই আয়াতে যে আয়াত আল্লাহ প্রতিযোগিতা করতে বলেছেন, অতআর ইলা মাগফিরাতিন রব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াত ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে সংযতদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, পাপ মুক্ত যারা থাকার চেষ্টা করে তাদের জন্য, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনের সমস্ত আগে আমাদের ভাষায় উর্দু ভাষা বলি খুব বেশি ছিল মুসলমানদের ভাষায়, পয়েন্টার তার পয়েন্টার পয়েন্টার নিজে বেঁচে থাকে পয়েন্টার লোক যারা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। এখানে আরেকটি কথা জানলাম যে আলী সুন্নাতুল জামাতের আকীদা যে জান্নাত তৈরি হয়ে আছে, এমনটা নয় যে আল্লাহ পাক যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে কেমন কায়েম হবে সেদিন জান্নাত তৈরি করবেন, এরকম যদি কেউ আকীদা করে তাহলে সে কুফরি করলো, কারণ আল্লাহ পাকের এই নিয়ামত আগে থেকে আল্লাহ পাক ভালো জানে কখন থেকে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, জান্নাত ওই দেশ রাখা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য, পরেশগারদের জন্য, আল্লাহদের জন্য। কখন থেকে আলোচনা করে আমাদের আদিদা জাহান্নামের ক্ষেত্রেও যে জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে জাহান্নাম আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক কোরআন কারীমের একটি আয়াত ইরশাদ করেছেন সূরা তাহরিমে, আজকে মাগরিবের নামাজ যখন সে পড়ছিলেন অপূর্ব জাহান্নাম বলে হাজার ওই দেশ কাফেরি জাহান্নাম ইয়া আল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা
জাহান্নামের কথা না, আর জাহান্নামের কথা আল্লাহ উল্লেখ করছেন, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। তারপর আল্লাহ বলছেন যে এই জাহান্নাম তার জন্য তৈরি করা হয়েছে, ও ইজ্জাত লিল কাফেরিন, তৈরি করে রাখা হয়েছে অস্বীকারকারী কাফেরদের জন্য। কাফের সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা শুধু দিলাম, আর তার সাথে সাথে মনে রাখবেন যে কাফেরের চরিত্র যারা গ্রহণ করবে, কাফেরের পায়ে পা দিবে, কাফেরের রাস্তায় যারা চলবে, তাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখা হয়েছে। এর যে একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন, না হলে মনে করবেন যে কাফের মানে শুধু অবস্থা। আজান একামত দিলে কাফেরও বাইরে বসে থাকে, আর এক শ্রেণীর বেনামাজি মুসলমানও বাইরে বসে থাকে, রাস্তাঘাটে বসে থাকে, ঠিক না? আজান হলে একামত হলো, নামাজ দেওয়া হলো মাগরিব ইশা, আর অমুসলিম কাফের যারা আছে তারাও রুমে বসে টিভি দেখছে। হ্যাঁ, আর মুসলমান এক শ্রেণীর জন্মগত মুসলমান, আকিদা আমলে এইসব মুসলমান না, ওইসব বিশ্বাসী মুসলমান না, এটা হুজুরদের কাজ, নামাজ পড়া যাওয়া তুমি পড়ো না, ও বসে আছে টিভি দেখছে। হুজুরে অমুসলিম কাফের ভূমি আছে, আর বেনামাজি মুসলমানও ভূমি আছে, তাহলে একই রকম যারা কাফেরদের রাস্তায় চলত তাদের জন্য জাহান্নাম তৈরি করে রাখা। নামাজের বিষয়টি তো আরো মারাত্মক, নামাজ ছাড়াই তো বড় কুকুর, কিন্তু নামাজ ছাড়া কাফের রমজান মাসে খাই খাই দিনে খাই খাই, আর বলতো রমজান মাসে রমজান মাসে দিনে খাই খাই, কাফের 100 টাকা ইনকাম করে 100 টাকা তার পকেটে যায়, আর মুসলিম 100 টাকা 100 টাকা তার পকেটে যায়, আগে যেন গরিব কে বলো টাকা দাঁড়িয়ে করতে চাই না, আল্লাহ বলছেন 90 টাকা প্রভাব, আর আগে যেন গরিব ব্যক্তি দেয়। তুমি কাজ যদি আদমি আইন পাবো রাজ্য আলাদা করা আইন, মুসলিম সচ্ছল বিপ্লবান যারা তাদের কাছ থেকে টাকা নিতে হবে, আর মুসলিম গরিবদের মাঝে বিতরণ করতে হবে। আমি ওখানে আমার টাকা নিয়ে ওকে খাওয়া নিচ্ছে জাকাত দিচ্ছেন না, তাহলে কাফের রাখতে কাফের দেয় না আপনি দেন না, কাফের জাকাত দেয় না আপনি জাকাত দেন না, কাফের মধ্যে আল্লাহ ভাই কাবা কার রহস্য করেন না, আপনি রহস্য করেন না, আপনি মধ্যে তার মধ্যে থাকলেন, দুনিয়ার সব দিকে বাড়ি বাড়ি করলেন, আর জমি জায়গা কিনলেন, কিন্তু আপনারা তো কি করেন, সোজা ফিরে চলে গেলেন, কাফের রাখতে চলেন। এইসব লোকের জন্য জাহান্নাম তৈরি করা আছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা জান্নাত তৈরি হয়ে আছে আর জাহান্নামও তৈরি হয়ে আছে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দুনিয়াতে কোনো এমন কিছু নেই যেটা 100 থেকে 100% ভালো, আর দুনিয়াতে এমন কিছু নেই যে 100 থেকে 100% খারাপ, এরকম কিছু নেই, এমনটি পায়খানা করছেন 100 থেকে 1% 2% আছে কিছু ভালো দিক আছে, বুঝতে পেরেছেন না? সুর সুরের গোস্ত 100 থেকে 1-2% হইলো কাফি কিছু খাই না, অপরে পেট ভরছে, কিছু না হলে যারা খাচ্ছে সুরের গোস্ত পেট ভরছে, অনুভূতি হচ্ছে। তাহলে দুনিয়াতে যতই খারাপ জিনিস হোক না কেন, পথ খারাপ আল্লাহ পড়ানো হচ্ছে যে ওতে কিছু ফায়দাও আছে, কিন্তু অল্প মহমা আকবর কিন্তু না কেন, মহাদের ফায়দার চাইতে ওর গুণা অনেক বড়। তাহলে আল্লাহ কোরআনে সাইন বলেছেন যেগুলো খারাপ জিনিস তাতেও কিছু ফায়দার পার্সেন্টেজ আছে, লাভের দিক আছে, একমাত্র জান্নাত আর জাহান্নাম, জান্নাত 10% মানে 100 থেকে 100% কল্যাণ আর কল্যাণ, নিয়ামত আর নিয়ামত, আর জাহান্নাম এর বিপরীত 100 থেকে 100% ফুল অনিষ্ট আর অনিষ্ট, খারাপ আর খারাপ, আজাব আর আজাব, শাস্তি আর শাস্তি, তাহলে কোন কল্যাণ? আর যেই ব্যক্তি কুফরির অবস্থায়, শিরকের অবস্থায়, মুনাফিকে অথবা কাজের রাস্তায় ফুল চলে, কখনো তার চিন্তা হলো না যে আমি মুসলিম, সুতরাং আমার কিছু দায়ী দায়িত্ব আছে, মুসলিম তখন আমার কিছু করণীয় আছে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহকে রাজি করে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এইসব চিন্তা কখনো প্রেমে তার আসলো না। তার ওই রকমই ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছেন যে তাদের উদাহরণ হচ্ছে যে কোনো মানুষ যদি জমজমের পানিতে সরকে গোসল করায়, এবার নিয়েছেন তিনি একদিকে তার জমজমের পানি দিয়ে দিলে কেউ সর শুকুরকে গোসল দেওয়ায়, শুকুর পাক হবে, পাক হবে বলে জমজমের পানিতে গোসল দিলেও শুকুর পাক হবে, হ্যাঁ শুকুর পাক হবে, ঠিক না? ওই রকমই যেই ব্যক্তি ওই রকম কখনো তার দিন, তার ইসলাম, আল্লাহ পাকের বিধান, এ সম্পর্কে কোনোদিন চিন্তা করে পরকাল আখেরা আমার কি হবে, আল্লাহ আমি জান্নাত পাবো কি পাবো না, জান্নাত থেকে বাঁচতে পারবো কিনা,
কোন চিন্তা হলো না। এরা এমন নাপাকের নাপাক যে জাহান্নাম পুড়িয়ে পুড়িয়েও পাপ করতে পারবে না, সেজন্য চিরকাল জাহান্নাম থাকবে, সেজন্য চিরকাল জাহান্নাম থাকবে। আর যাদের আসল ইমান মজুদ আছে, পাঁচ অক্ষ নামাজ মজুদ আছে, কিন্তু কাবিরা গুনাহ করেছে, কাবিরা গুনাহ করেছে, কালা কাবিরা গুনাহ আছে, ফিল্ম দেখেছে, মিথ্যা কথা বলেছে, আর বহু কাবিরা গুনাহ মানুষ নিয়ত করেছে, চুরুখুরি করেছে, নানা কিছু করেছে, হারাম রুজি রোজগার করেছে, কিন্তু ইমান এবং পাঁচ অক্ষ নামাজ ঠিক আছে, শিরক করেনি কখনো, আল্লাহ ছাড়া কারো কাছে চাইনি, আল্লাহ ছাড়া কারো কাছে পাওয়া যায় বলি আউলিয়া দ্বিতীয় বার এসব শিরকি পুকুরি আছে যারা খেলেনি। তাহলে এরা নাপাক লোক হইলেও কেমন নাপাক যাকে ওষুধ দিয়ে পাক করা যেতে পারে, যেমন কোন লোকের গায়ে যদি পেশাব পায়খানা লেগে থাকে তাহলে পাক পানি দিয়ে ওষুধ করলে বাজিয়ে দিলে পাক হয়ে যেতে পারে, কাপড় যদি পেশাব পায়খানা ডুবে থাকে তারপরেও কাপড়কে ধুয়ে পাক করা যেতে পারে। ঠিক তেমন ওই রকম যারা মুসলিম আর আসল ইসলামকে টিকিয়ে রেখেছে, হেফাজত করেছে, পাঁচ অক্ষ নামাজের হেফাজতের মাধ্যমে, শির কুফরি থেকে বেঁচে থাকার মাধ্যমে, কিন্তু বিভিন্ন কাবিরা গুনাহ করে মারা গেছে, তারা জাহান্নামে যাবে কিছুকালের জন্য বা দীর্ঘকালের জন্য, যেমন অপরাধ তেমন জাহান্নামে যাবে কিছুকালের জন্য, অপরাধ বেশি পাপ থাকলে দীর্ঘকালের জন্য, চিরকালের জন্য না। তাহলে তারা বুঝতে পারলেন যে জাহান্নামে যারা হবে তারা কয়েক শ্রেণীর হবে, কিছু লোক কিছু কালের জাহান্নামে হবে, এক ঘন্টার জন্য হইল, একদিনের জন্য হইল, দশ দিনের জন্য হইল, এক মাস, এক বছর, দুই বছর, চার বছর, দশ বছর, কিছু কালের জন্য জাহান্নামে যাবে। আর কিছু লোক আছে যারা দীর্ঘকাল জাহান্নামে থাকবে, দীর্ঘকাল থাকবে, হাজার হাজার বছর জাহান্নামে থাকবে, তারা ওখানে তার শেষ নেই, ওখানে তার শেষ নেই, আরে দুনিয়ার জেল খানার শেষ আছে, তাই না, দুনিয়ার জেল খানার শেষ আছে, কিন্তু জাহান্নাম তো কোনোদিন শেষ হবে না, আর জাহান্নাম তো কোনোদিন থানা হবে না, শেষ হবে না। জাহান্নামে দীর্ঘকাল চলতে থাকে একশ্রেণী লোকে, যাদের অনেক পাপ অনেক গুনাহ করে মারা গেছে, কিন্তু আসল ইমান পাঁচ নামাজ ঠিক ছিল, গুনার পাহাড় নিয়ে গেছে, চুরি করে, জেনা করে, অনেক করে, হ্যাঁ, আর মদ খেয়ে, আর ফিল্ম দেখে, কোনো মজুরি দেখে, আর ফিল্মের ব্যবসা করে, কোনো রকমের নানা মজুরি করে, বিভিন্ন পাপ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দীর্ঘকাল জাহান্নামে থাকবে কিন্তু চিরকাল থাকবে না। চিরকাল জাহান্নামে কি থাকবে, কাফের মুশরিক মুনাফিক, যারা মুনাফিক আমলের মুনাফিক না, আর আমলের কিছু অনেক গালি করে, মিথ্যা কথা বলে, ঝগড়া করলে অশ্লীল কথা বার্তা বলে, গালি গালাজ করে, ইত্যাদি আমলের জানত করে, এগুলো তোমার আমি তো রাখুন, কিন্তু এগুলো হচ্ছে আমলের মুনাফিক। এরা যদি এইরকম অনাদি করে থাকে তাহলে হয়তো কিছুকালে সাজা শাস্তি হবে, কবরে শাস্তি জান হবে, কিছুকাল শাস্তি হতে পারে, কিন্তু এরা অন্তরে মহাবে আওয়াজ বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, পুরাণী বিধানে বিশ্বাস নেই, অথবা পুরাণী বিধানের সমালোচনা করে, মানুষ নাই যে নেই করলো, তাই বলে কি তাকে সংসার করে দিতে হবে, এটা হলো বড় বড় কাজ। আজকাল অনেক মুসলিমরা এই ধরনের কথাবার্তা বলে, সে কাফের মূর্খ, কালকে আমাদের শেখ মুরতাদ যে কিভাবে হয় কথায় কাজে সন্দেহে, এতে তার বিশ্বাসে বিভিন্ন দিক থেকে তিনি বোঝাচ্ছিলেন যে এভাবে মানুষ মুরতাদ হয়ে মানে ইসলাম থেকে বেরিয়ে চলে যায়। তো বলছিলাম যে তার জাহান্নামীরা তিন শ্রেণী হবে, অল্প কিছু কাল কিছুদিন জাহান্নামে থাকবে, দীর্ঘকাল জাহান্নামে থাকবে, আর চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সম্পর্কে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যারা আল্লাহ তাহলে শিরক করে মারা যাবে, শিরক করলো, শিরকের মারা গেল, তওবা করলো না, অনেক হয়তো কবর মাজারে সিজদা করেছে, অনেক হয়তো কবর মাজারে ছেলে মেয়ে যায় দেখেছেন রোগের, আল্লাহ আল্লাহর কাছে নাচে, ওই বাবার কাছে আর নদীর বাবা আর তাহার বাবা মোমন বাবার কাছে গিয়েছেন, যে বাবা তো ইলেকশনে দাঁড়িয়েছে আমাকে তুমি পাস করাও, যেমন আজকাল অনেকে যাচ্ছে অনেক জাহেল নেতা, কিন্তু আল্লাহ আপনাকে সহি আকীদা বুঝার তৌফিক দিয়েছে, তওবা করে নিয়েছেন, আল্লাহ পাক কোরআনে কেরিমে সূরা যুমার ইরশাদ করেছেন, লা তাকনাতু বি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুব জামিয়া, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে না, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন যদি মরার আগে তওবা তৌফিক হয়ে যায়। আল্লাহ আমি শির করেছি, কবর মাথাকে চিন্তা করছি, কিন্তু এই শিরকে আগে জানিয়ে
ওলিয়া ও শুধু দিতে পারেন, তারা মরেও মরেন না। তারা যদি মরিদ ডাকে তাহলে ডাকে সাড়া দিয়ে দৌড় দিয়ে চলে আসেন, বালা মুসিবত থেকে উদ্ধার করেন। তাদের কাছে ছেলে জন্মেছে যদি নিয়ে যায়, আমার ছেলেটা সুস্থ থাকবে। এসব আকিদা নিয়ে যদি কেউ মরে যায়, ইন্নাহু মুশরিক বিল্লাহ, নিঃসন্দেহে শুনে রাখো, যদি আল্লাহর সাথে কেউ শিরক করে আর ওই অবস্থায় দুনিয়া থেকে চলে যায় মরে যায়, তাহলে ফাকাদ হারাম আল্লাহু আলাইহি জান্নাহ। সূরা মায়েদা আল্লাহ বলেছেন আল্লাহ পাক জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন। জান্নাতকে হারাম করে দেন, যা হারাম করে দিয়েছেন কোনদিন পাবে নাকি? কোনদিন পাবে না। অসংখ্য তাহলে ভারত উপমহাদেশের অসংখ্য মুসলিম আছে যার শিরকি আকিদা, শিরকি আকিদা, কবর মাজার আকিদা, পীর বাবা জান্নাত জাহান্নামের মালিক, পীর মুরিদের আর কি চিন্তা, ও তো একা ছেড়ে যাবে না। এক পীর ছিল বাংলাদেশের, মরে গেছে, সে লন্ডনে যেত, লন্ডনে আমাদের যেসব ভক্ত ভাইরা আছে সেই আকিদার ভাইরা আছে, তারা আমাকে বলেছে যে লন্ডনে যে তার মসজিদ, মসজিদে নন্দনীয় টাকা দেশে জমা করবে, সুতরাং ওখানে গিয়ে মসজিদে দাঁড়িয়ে যেত আর কিছু কথা বলতো ইসলামের নামে, আর তার গ্রামের অনেক যে খাস ভক্তরা আছে বলতো যে ভাই রামা আসলেন, এই যে বাপ আপনার কথা যে তো শিব নিয়ে আসেন, সাপ তো সে সাপ তাই আছে, সাপ সাপে তো শিব নিয়ে এসছেন, এ নাকি আল্লাহ রক্তের দান খাইরাত করেন, আল্লাহ রক্তের দেন, ওনার খেদমতে পেশ করেন আপনাদের নজরিয়াত, তিনি আপনাদেরকে ছেলে একাই জান্নাতে যাবেন না, সাথে নিয়ে যাবেন তাদেরকে। মনে আছে জান্নাত নিজের বাপের সম্পত্তি আর এই জান্নাত আর তার হাতে বলছেন যে আমি আল্লাহর রহমত না পেলে জান্নাত পাব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের মেয়ে, নিজের পুত্র সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্দুল মুত্তালিবের মেয়ে, এইভাবে নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যারা তাদেরকে বলছেন এক এক করে নাম ধরে, ইয়া ফাতিমা তাবিন্দা মুহাম্মাদিন, এ মুহাম্মাদের মেয়ে ফাতিমা, সালিহি মিন মালি মা শিহতি, আমার ধন সম্পদ থেকে, টাকা পয়সা থেকে, বাড়ি থেকে কিছু সম্পদ যদি চাও, যা ইচ্ছা তার তাই চাও, আমি দিতে পারবো তোমাকে। লা আমলে তো লাগে মিনাম লাভ চাইয়া, আল্লাহ পক্ষ থেকে আমি কোনো কিছুর মালিক নই, সুতরাং জান্নাত তোমাকে তোমার ইমান দিয়ে আমল দিয়ে আল্লাহ রহমত পেতে হবে, জান্নাত হাসিল করতে হবে, আমি তোমার জান্নাতের ক্ষমতা আছি না, জান্নাত দেওয়ার অধিকার আমার নেই, তোমাকে আমি জান্নাত দিতে পারবো না, দুনিয়া না চাই সত্যি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খাদেম ছিলেন, যুবক খাদেম না চাইতে, এই হাদিস কি রয়েছে খুব প্রসিদ্ধ হাদিস, এক যুবক ছেলে, অল্প বয়সের ছেলে, সেই ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদি আদিন কাবা আসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করতে বলছে, কোন তো আমি তো মা রসুল্লাহ সাল্লাম, মাঝে মাঝে রসুল্লাহ সাল্লামের সাথে রাতে থেকে যেতাম, আত্মীয় দিয়ে বন্ধু হইনি, তার শুধু পানি এনে দিতাম, তার জুতা স্যান্ডেলটা এনে দিতাম, তুমি আমার কাছে আশেপাশে ঘুরো আর খেদমত করো, কিন্তু কোনদিন তো কিছু চাও না, আমার কাছে কিছু চাও তোমাকে দেব। তখন ওই সাহাবি যুবক ছেলে, 15-16 বছরের ছেলে বলছেন, মোরা ফাঁকা থাকা ফিরে যাবে না, হে নবী ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে সবই সঙ্গী হতে চায়, জান্নাতে সঙ্গী হতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আওয়ারাইরা জানে যে জান্নাতটা ঠিক আছে, জান্নাত চাও, কিন্তু আর কিছু চাও, মানে দুনিয়ার কিছু চাও, কিছু টাকার দরকার, বিরাম দেন না ঠিক আছে, একটা সবারির সাথে একটা মুখের দরকার, একটা ঘোড়ার দরকার, দুনিয়ার কিছু চাও, এই যুবক ছেলের ইমান, আজকের যুবকদেরকে বলছি, আপনাকে বলছি শুনেন ভালো করে, যে আজকে যদি আপনাকে কর্মমজুর বলে এই কি লাগবে বল, ডাক্তার বললেন যে আমাকে বছর দু মাসের ছুটি লাগবে, আর কি লাগবে, টিকিট লাগবে, আর আমার স্যালারি
যুবক মিলে ইচ্ছা করলে অনেক কিছু চাইতে পারছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে দিনে আসলে সন্ধ্যা হয়ে যেতে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে সন্ধ্যা হতে হলে অবশেষ অমর রাখেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে আরো কিছু চাও তখন সে বলছে যে হওয়া যাক ইয়া রাসূলুল্লাহ ওই দিন চাই আমি আর কিছু চাই না আপনার সাথে জানলাতে যদি থাকতে পারি আর কিছু লাগবে না আর কিছু লাগবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন অসুবিধা নেই আমি তো জান্নাতের মালিক আমি বাবা আমি তো জান্নাতের দরজা নক করবো প্রথম আমাদের তো জান্নাত খোলা হবে সুতরাং জান্নাতের নামানোর দায়িত্ব আমি নিয়ে যাই কথা বলে নবী সাইয়্যিদুল মুরসালিন সাধারণ নবী সমস্ত নবীদের সেরা ফিলিস্তিন সেরা তিনি এ কথা বলার সাহস করছেন না আর বীরের রাজার বলতে বাবা গো তোমাদেরকে ছেড়ে আমি একা যাব না আল্লাহ যখন আমাকে জান্নাত দিতে বলবে আমি বলবো যে আল্লাহ তো আমার হাজার হাজার পরিজন আছে তাদেরকে ছেড়ে যাবো না তাদেরকে আগে নেব তারপর আমি যাবো কি দুঃসাহসিকতা কি আল্লাহ সামনে দেওয়া বুঝি কি ইসলাম সামনে দেওয়া বুঝি সেটা বুঝতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলছেন না যে ঠিক আছে হয়ে গেল কথা হয়ে গেল তোমাকে জান্নাতে সাথে রাখবো এ কথা বলছেন না বলছেন যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও আইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ জান্নাত একই উপায় যেটা এখানে আলোচনা হওয়া দরকার তো প্রথম ফরজগুলি আদায় করতে হবে এগুলি হচ্ছে জান্নাতে যাওয়ার প্রথম উপায় কিন্তু নফল দিয়েও জান্নাতে যাওয়া যেতে পারে ফরজটা ঠিক রাখার পরে যেসব নফল কাজ দিয়ে অতিরিক্ত বাড়তি নেক আমলকে জান্নাতে যাওয়া যেতে পারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি প্রতিবেশী হওয়া যেতে পারে জান্নাতে তার একটি এ হাদিস উল্লেখিত হয়েছে আইনি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ নবী বলছেন আমার সাহায্য করো যখন তোমাকে জান্নাতে সাথে রাখতে হবে তো আমার সাথে একটু অপারেশন করো হেল্প করো অনেক মজুরা বলে ঠিক আছে তোমাকে ফ্যাসিলিটি দিতে হবে তোমার স্যালারি বাড়িয়ে দেবো আমার সাথে একটু সহযোগ সহযোগিতা করো তুমি তার একটু ভালো দেখাও তোমার রেজাল্ট একটু ভালো দেখাও তাদের উপরে পড়াশোনা করতে পারি যে কর্মচারী ভালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে জান্নাত নেই তবে আমার সাহায্য করো তো আইন নিয়ে আমার সাহায্য করো আলা নাফসিকা তোমার জন্য মানে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য বা জান্নাতে পাশে রাখার জন্য বিকাশরাতি সুজুদ বেশি বেশি সিজদা করি মানে বেশি বেশি নফল নামাজ পড়ি বেশি বেশি তাহাজ্জুদ পড়ি বেশি বেশি ইশরাক আর তারাবির দোয়া পড়ি বেশি বেশি সুন্নতে রাতে বারে হেফাজত করি দিনে রাতে যে বারো বারো সুন্নত আছে এই নিয়ে পড়ি বেশি বেশি ভেতর পড়ি কখনো ভেতর ছাড়বেন না সুন্নত গুলি ছাড়বেন না তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন ইশরাক তারাবির দোয়া পড়ার চেষ্টা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে লাইলাতুল উযু পড়বেন লাইলাতুল মাগরিব পড়বেন এইভাবে তাকে বলছেন যে এইগুলি যদি করো তাহলে তোমাকে আমি জান্নাতের সামনে রাখতে পারবো এই হাদিস দ্বারা একটি বিষয় বুঝলাম যে জান্নাতে যাওয়ার চেষ্টা আপনি ফরজ নামাজ এবং হজতের পরে নফল নামাজ পড়ে যে সব ভাইয়েরা পাঁচ বছর ফরজ নামাজ পড়ছেন তাদেরকে আমি উপদেশ দেব এই ভাই হিসাবে যে আল্লাহর হচ্ছে আপনারা একটু রাত্রে উঠার চেষ্টা করেন রাত্রে উঠে তাহাজ্জুদ করার চেষ্টা করেন তাহাজ্জুদ সর্বনিম্ন সর্বনিম্ন আপনি যদি চার করে এক পাঁচ করে নেন সাত করে নেন নয় করে নেন আর যদি বেশি পড়তে পারেন যে এগারো করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই এগারো করতেন কিন্তু একটি হাদিস আছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকতেন শরীরটা খারাপ থাকতো তখন সাত রাকাত করে নিতেন অর্থাৎ চার রাকাত বা ছয় রাকাত পড়ার পর এক রাকাত বা তিন রাকাত ভেতর দিয়ে সাত রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে করতেন আপনি যদি তাও না পারেন কমের পক্ষে রাত্রে উঠে ভোর রাতে উঠে উজু করে দুই রাকাত চার রাকাত ভেতর করে চেয়ে গেছেন তারপরেও চলুন ভেতরটা শেষ স্থানে পড়া যারা তাহাজ্জুদ করতে চান রাত্রে নফল নামাজ করতে চান তাদের জন্য শেষ স্থানে পড়া উত্তম কিন্তু আপনি অধিকাংশ সময় উঠতে পারতেন না জানি না কখন উঠতে পারবো না পারবো সুতরাং এটা পরে ভেতরটা পরে ফিরে যান আর তারপরে রাতে যে কোনো সময় যান যে কলে যে গিয়ে আল্লাহর কাছে দুই রাকাত চার রাকাত জোড়া জোড়া বারবার আর বেতন না পড়ে দুইবার বেতন না পড়ে জোড়া জোড়া পড়ে যান আর পড়ে নিয়ে আল্লাহ পাকের সাথে দোয়া করেন তাহাজ্জুদ দিয়ে জান্নাত পাওয়া যায় এ সম্পর্কে কোরআন বা হাদিসে বেশ কিছু দলিল পেয়েছে আল্লাহ পাকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন আল্লাহর তাহাজ্জুদ হে নবী রাতে তুমি তাহাজ্জুদ করো নবীকে আল্লাহ বলেন তাহাজ্জুদ করো
নাফেলাতাল্লাকা তোমার জন্য এটা অতিরিক্ত আল্লাহ পাকের উপদেশ আদেশ আসা আসা ইয়াবাতাকা রব্বুকা মাকামা মাহমুদা হতে পারে যে তোমার তাহাজ্জুদের বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাকামে মাহমুদে প্রশংসিত স্থানে আল্লাহ রাখিয়ে দিবে সবচেয়ে প্রশংসনীয় স্থান আমাদের জন্য হচ্ছে জান্নাত জান্নাতের উপরে আর কোন নিয়ামত নেই জান্নাত আল্লাহ পাককে দেখা আল্লাহ পাকের বিরাট আল্লাহ পাকের সাক্ষাৎ এর চেয়ে বড় নিয়ামত কিছু নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে আল্লাহ পাক সর্বোচ্চ স্থান দেবেন মাকামে মাহমুদ প্রশংসিত স্থান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সাফাতে স্থানে পৌঁছাবেন যে উম্মতের জন্য সুপারিশ করবেন কিন্তু সুপারিশ পাওয়ার যোগ্যতা লাগবে কমপক্ষে আপনার মধ্যে যোগ্যতা থাকতে হবে অনেকে কিন্তু সুপারিশ না আগে বুঝে আসবে মনে রাখবেন সুপারিশ করবেন সুপারিশের আকার যে কুকি করে বসে আছে অথচ সুপারিশের যোগ্যতা তার মধ্যে নেই বিদেশ আকার আকার করে যদি বসে থাকে আর বিদেশ আকার যোগ্য সেই নেই আপনার মধ্যে মেডিকেল আনছি তার যাবে আপনার মায়ের হচ্ছে ট্রাভেল এজেন্সি আর ওখানে আধার আধার ভিসা আছে হ্যাঁ বিদেশ আসার জন্য বড় আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে তাই না কিন্তু আমি মেডিকেল আনছি ঠিকই করে হবে তাহলে মেডিকেলে আনছি এখন কি করার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে শরীরে যেসব ব্যাধি রোগ করে আছে সেগুলিকে দূর করার চেষ্টা করতে হবে ওই রকমই মনে করবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফা করার জন্য একটা ইমানি মিনিমাম যোগ্য করা হবে ভালো করে শুনে রাখবে কমপক্ষে একটা সর্বনিম্ন যোগ্যতা লাগবে সেটা হচ্ছে যে মুসলিম মুয়াহিদ হতে হবে তৌহিদ প্রতিষ্ঠাকারী শিরকের গন্ধ যেন আপনার আকীদা আমলে না থাকে এক দুই নম্বর কথা যাতে করে আপনার মধ্যে আপনার আকীদায় আপনার আমলে বিদাত না থাকে কারণ বিদাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানিও পাবে না আর সাফাতও পাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে সেই বোখারী হাদিস রয়েছে সেই মুসলিম হাদিস রয়েছে হাসরের মাঠে হবে হাউজে কওসারে পানি উম্মতের লোকদেরকে পান করাচ্ছেন আর একবার যে পান করে নেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে মানুষ সারে বছর বছর লাগ ইয়াজমা আবাদা একবার হাউজে কওসারে পানি খেয়ে নিলে আর কি কথা লাগবে না অথচ সূর্য এত নিকটে হবে যে এক মাইল বলা হয়েছে ওই মাইল মানে এ দূরত্বের মাইল হয় আর আমাকে অনেক বলছে একটু কাছে দূরত্ব বলা হয়েছে এক মাইল ধরেন একটু দূরে যেতে এক মাইল দূরে সূর্য আসলে দুনিয়াতে যদি সূর্য আসলে সামনে তাহলে দুনিয়া সূর্য সারা নেই কি আমাদের মাঝে এক মাইল দূরে সূর্য হবে আর বিচার চলবে হওয়া পাবে হিসাব হবে সেই সময় মানুষ যার যেমন পাপ আছে ওই মোতাবেক ধামে হাসুর উঠবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে কালো কাহিনী পর্যন্ত ধাম বন্যা ধামের বন্যা বন্যা আছে কোন এলাকাতে কান্দু পর্যন্ত পানি কোন এলাকায় কান্দু পানি কারো এক কান্দু পর্যন্ত ঘাম কারো এক কোমর পর্যন্ত ঘাম কারো এক মুখ পর্যন্ত ঘাম কারো এক গলা পর্যন্ত ঘাম কারো এই মুখে এখানে নাকে পৌঁছে গেছে ঘাম আর আলু খাম আকার জানা আছে বেরিয়ে আমরু বুঝানো উঠছে আমি খাতে রক্ত করে আবার এই উঠছে চেষ্টা করছে মাদ্রাস এইরকম অবস্থা থাকবে কি আমাদের মাটি সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কওসারে হবেন বলছেন তিনি যে হঠাৎ করে দেখবো একটা দল আসছে একটা দল আসছে ইয়ারে ফোনি আর কোন তারা আমাকে চিনবে আমি তাদেরকে চিনবো তাদেরকে চিনবো কি দেখে চেনবে তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতকে চিনবো কি দেখে গুররা মুহাজ্জালিন মিন আসারি উযু উযু করেছে উযু কে করে নামাজি না নামাজি নামাজি উযু করে তাহলে বোঝা গেল যে জান্নাত পাওয়ার জন্য আর হাউজে কওসার পানি পাওয়ার জন্য কমপক্ষে নামাজ পড়তে হবে এটা মিনিমাম আপনার যোগ্যতা নামাজি লোক নামাজি হওয়ার পর আরাক রোগ ছিল নামাজি কিন্তু আরাক রোগের কারণে ওদেরকে তাড়িয়ে দেওয়া হবে সেটা শুনে ভালো করে তাহলে নামাজি তো হতেই হবে তার সাথে সুন্নতে রলতারি সুন্নতি নামাজি হতে হবে সুন্নতি আকিদা অবলম্বন করতে হবে বিরাট মুক্ত মুসলিম হতে হবে নতুন নতুন কাজ হারান নামে করবেন না দেখি বিরাটে হাতা এই ভালো কাজ ভালো কাজ ভালো কাজ এইরকম করবেন না নাহলে হজে বছর পাবেন না আর নদীর সাফাতও পাবেন না আর জান্নাত পাবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই লোকগুলিকে আমি চিনবো আর তারা আমাকে চিনবে আমার দিকে ছুটি আসবে পানি খাওয়ার জন্য তারা হঠাৎ করে তাই ওহার রুজ হঠাৎ করে ফের তারা বাধা দিতে শুরু করে ফের তারা হাত কাটিয়ে তারা ফের তাড়াতে চেষ্টা করবে ও তাড়াতে চেষ্টা করবে
তখন আমি বলবো তাদেরকে, ফেরেশতাদেরকে, আরে নবী বলছে আসতে দেওয়ার অসুবিধা নেই, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তথ্য জানেন না, সেই তথ্যটা ফেরেশতারা জানিয়ে দিলেন, কারণ নবী তো ইন্তেকালের পরে আসল করেছে, মূল পথে চালিত হয়েছে। আপনি জানেন না মা আহাদাসু বাআকা, আপনার পরে এরা কি কি নতুন নতুন ধর্ম আবিষ্কার করেছে, নতুন নতুন বিনাশ সৃষ্টি করেছে, আপনি সেসব কাজ করেননি, সেসব কথা বলেননি, সেসব বিশ্বাস রাখতে বলেননি, আর সেসব কাজ তারা করেছে। বলছেন যে কোনো কবরকে যদি উঁচা পাও তাহলে হে আমি দাও দেখো উঁচা আকার কবর হচ্ছে মাটিতে দিই তাহলে মাত্র আকার হবে, এটা ওর থেকে বেশি এক হাতের উঁচা করে যদি মাটি দাও কাঁচা মাটি দেওয়া থাকে সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই লোকেরা যাবে ফেরেশতারা তখন তাড়াতে শুরু করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করবেন যে আসতে দাও আসতে দাও, তখন ফেরেশতারা বলবেন যে হে নবী আপনি জানেন না ইল্লা তাআলা তাদরি মা আহদাসু বাআকা, আপনার পরে এরা কি নতুন নতুন বিরাসি কাজ করেছে, তখন নবী আর রিকোয়েস্ট করবেন না, আর অতিরিক্ত হুকুম করবেন না, জবরদস্তি বলবেন সোহকান সোহকান লেমান বাদ্দালা দিলি, দূরে দাঁড়িয়ে দাও দূরে দাঁড়িয়ে দাও, ওই সব লোকদেরকে দাও আমার দিনকে বদলিয়ে দিয়েছে বাদ্দালা দিলি, আর কি হাদিসে এভাবে রয়েছে শব্দে রয়েছে সোহকান সোহকান এদেরকে তাড়িয়ে দাও তাড়িয়ে দাও, লেমান দেয় যারা আমি আমার ইন্তেকালের পরে তারা ধর্মকে বিকৃত করে দিয়েছে ধর্মকে বদলিয়ে দিয়েছে তাই যারা ভাবি, তাহলে বোঝা গেল রাখি নবী সাহা পর যে আশা রাখেন তার জন্য সুন্নতের অনুসরণ করতে হবে, নবীর প্রেমের কথা মহব্বতের কথা শুধু মুখে বললে হবে না, জান্নাতের জন্য সুপারিশ খাওয়ালে মহাসায়ের পানি এসব পাওয়ার জন্য আর জান্নাত পাওয়ার জন্য শির মুক্ত হইতে হবে, বিরাট মুক্ত হবে হবে, আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যথাসাধ্য ফরজ আছে আদায় করতে হবে, আর হারাম কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা জান্নাত পাওয়া যাবে। সম্মানিত ভাইরা, জান্নাত সম্পর্কে সূরা রাজিয়াত একটি আয়াতে আল্লাহ পাক বলে সবাই হয়ে গেছে যে সাতরত মাতাল জান্নাতি আল্লাতি উইদাল মুত্তাকুন, জান্নাতের দৃষ্টান্ত যে জান্নাতের মুত্তাকিনদের সাথে করা হয়েছে, এখানে আল্লাহ মুত্তাকিনদের কথা বলেছেন, এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা মুত্তাকিন আর গুনাহ থেকে বেঁচে থাকা এই বিষয়ে সবসময় মনে রাখবেন, মুত্তাকিন শুধু নামাজ পড়লে হয় মুত্তাকিন যখন নামাজ পড়া লাগে তখন বাপ মায়ের সেবা, এদিকে নামাজ পড়ে ওইদিকে বাপ মাকে পাশ বোঝায় তাহলে সে মুত্তাকিন নাই, মুত্তাকিন মানে শুধু দাঁড়িয়েওয়ালা নেই, এদিকে দাঁড়িয়ে আসে আর ওইদিকে সোয়াদ খেলে, এদিকে দাঁড়িয়ে আসে আর মুখে সিগারে আল্লাহ আপনাকে আসান, সেই মুত্তাকিন নাই, মুত্তাকি মানে সারা জীবনে তাকওয়া থাকা যাবে, সারা জীবনে প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার যথাসাধ্য চেষ্টা করেন, ফরজ ওয়াজিব আদায় করেন, হারাম কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, আর কাবিরা ছোট গুনাহ থেকেও বেঁচে থাকার চেষ্টা করেন, এর নাম হচ্ছে মুত্তাকি, আল্লাহ বলছেন মুত্তাকিদের সাথে ওয়াদা করা হয়েছে,
জান্নাতের যে খাবার আল্লাহ পাকের রিজিক রয়েছে সেটা স্থায়ী, ক্ষণস্থায়ী নয়। আজকে যত ভালো কোম্পানিতে চাকরি পান, আর যত সুন্দরী সুশীল রমণী পান, স্ত্রী পান, একদিন কিন্তু চলে যাবে। একদিন হয় আপনার স্ত্রী বিধবা হবে, আপনি আগে মরে যাবেন, আর আপনার স্ত্রী বিধবা হবে, আপনার স্ত্রী আগে মরে যাবে, আর আপনি স্ত্রী হারা হবে, বুঝলে? এই নিয়ামত যাবেই যাবে। আল্লাহ আখেরাতে জান্নাতের নিয়ামত সম্পর্কে কখনো রাহা পায়, আল্লাহ পাকের যে রিজিক আছে জান্নাতের, এটা চিরকালের জন্য তাই। ও জিল্লুহা, এবং জান্নাতের ছায়াও চিরকালের জন্য। দুনিয়ার ছায়া সকালবেলা ছায়া থাকে, বিকেলবেলা ওইদিকে ছায়া, এটা হচ্ছে শুভ পরিণাম ওই সব লোকদের জন্য যারা মুত্তাকি পরিষ্কার। আল্লাহ কথা বলে আসবি উল্টেরা কথা শুনেছেন না? উল্টেরা এরকম ভুল কিছু ব্যবহার আমাদের দেশে আছে। ওই রকম হচ্ছে কুলতেরা, কুল মানে হচ্ছে তিনি রাত্রে রাত মানে হচ্ছে ওই রাতটা বলি। এই যে আল্লাহ পাকের জাহান্নামের উপর যে কুল হবে, সেই কুল সম্পর্কে আল্লাহ সুরা মারিয়াম বলেছেন, ওয়াই মিনকুম ইল্লা ওয়ালি দোয়া, এমন কোন মানুষ নেই যাকে জাহান্নামের পিছের উপর দিয়ে যেতে হবে না। জাহান্নামের উপর দিয়ে সবাইকে যেতে হবে, নবী রসুল আল্লাহ নেক বান্দা সিদ্দিকীন সালেহীন দাদা সবাইকে যেতে হবে, মুসলিম অমুসলিম ভালো মন্দ সবাইকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে। কিন্তু আল্লাহ নেক বান্দাদের কোনো ক্ষতি হবে না, দ্রুত তারা পার হয়ে চলে যাবে। আর যারা গুনাহগার তারা ওখানে আঘাত দিয়ে জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। আল্লাহ বলছেন আল্লাহ অর্থে সেই জন্য গুনাহকে বেঁচে থাকেন। ফরজ নামাজ পাঁচ কখনো ছাড়িয়েন না, তার অর্থ করিয়েন না, আর কখনো আপনি সেই বিদার করিয়েন না, কখন আপনি হারাম নাজাজ কাজ করিয়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে আমাদের মাফ করেন, আল্লাহ পাক আমাদের সকল গুনাহের জন্য তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাহান্নাম থেকে যেন রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।